Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক স্টাইল চ্যানেলের এখনো ভালোবাসি গল্পের 13 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। 2 বছর আগে ইতালির ভেনিস শহরের একটা বিশাল বহুল হোটেলের কনফারেন্স রুমে একটা জরুরি মিটিং চলছিল আয়ানের, আর তখনই আয়ানের ভাইব্রেটে রাখা মোবাইলটি বারবার বেজে উঠছিল। বিরক্ত হয়ে মোবাইলটি রবিনের হাতে দিয়ে ইশারায় চেক করতে বলল, দেখতে কার এত তারা যে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে। রবিন ফোনটা হাতে নিয়ে কনফারেন্স রুম থেকে বের হয়ে গেল। ইতালিতে বড় একটা ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে, আর এই শোটা নিয়ে আয়ান কয়েকটা সপ্তাহ ধরে একটু বেশি ব্যস্ত। গত কয়েক মাস ধরে এই শোটার জন্য কাজ করে যাচ্ছে আয়ান আর তার টিম। নতুন ডিজাইনের ড্রেসের পর ড্রেস বানানোর আইডিয়াটা আবার তৈরি করা, মডেল সিলেক্ট হতে শুরু করে তাদের মিটিংয়ের ব্যবস্থা, এসবের মধ্যেই আয়ানের অনেকটা ব্যস্ত সময় কাটছে। নতুন কিছু ডিজাইন বলতে গেলে বেস্ট ডিজাইন এবং কোম্পানির বেস্ট ডিজাইনারদের সাথে আজকের মিটিংটা ছিল। আয়ান যখন নতুন ডিজাইনগুলোতে আবার চোখ বোলাতে ব্যস্ত, ঠিক তখনই রুমের দরজা ঠেলে রবিন প্রবেশ করলো আর অনেক হুড়হুড়ি করে, আর সেখানে আয়ানের কানের কাছে কী যেন ফিসফিসে বলল। মুহূর্তে আয়ানের চোখ মুখের রং পাল্টে গেল। ওর এই মুহূর্তে শুধু একটি কথায় মাথায় আসছে, পিউ। সাথে সাথে মিটিং ক্যান্সেল করে রবিনকে বিডির একটা টিকিট বুক করতে বলে নিজেও মিটিংয়ে রুম থেকে বের হয়ে গেল। স্যার, আজকের এই মিটিংটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, পিছনে পিছনে আয়ানের ম্যানেজার লিমন বলতে লাগলো। আই ডোন্ট কেয়ার লিমন, আমার এখন বাংলাদেশে যাওয়া খুব প্রয়োজন, এই মিটিংটা থেকেও বেশি দরকার এখন ওখানে আমার। হঠাৎ আয়ান বলতে বলতেই থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে লিমনের দিকে তাকিয়ে বলো, কেউ আমার জন্য অপেক্ষা করছে ওখানে, আর আমি ছাড়া এই মুহূর্তে ওর কষ্ট ভাগ করার মতো কেউ নেই, তাই আমাকে যেতেই হবে বর্তমান। হঠাৎ পিওর নড়াচড়াতে আয়ান অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এতক্ষণ আয়ান 2 বছর আগের কিছু বিষাক্ত স্মৃতিগুলো মনে করছিল। ওর ভালো লাগছিল না কোনো কিছু, খুব অস্থিরতা কাজ করছে, সেই স্মৃতিগুলি আয়ান আর মনেই করতে চায় না, যেসব কারণে ওর প্রিয় ওর কাছ থেকে এতটা দূরে সরে গিয়েছিল। আয়ানের খুব আফসোস হয় কীভাবে ও প্রিয়কে ভুল বুঝে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল প্রিয়র, তখনই আয়ান প্রিয়কে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল। তাই তো প্রিয় এখন আয়ানকে বিশ্বাস করতে পারছে না, আগের মতো ভরসা করতে পারছে না। আয়ান প্রিয়র দিকে একবার তাকালো, আর সাথে সাথে আয়ানের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। প্রিয় ঘুমের ঘরে আয়ানকেই জড়িয়ে শুয়ে আছে, যার কারণে আয়ান নড়তেও পারছে না। আয়ান একটা নড়তেই প্রিয়র ঘুমের ঘরে আবার সরে গেল। প্রিয়র ঘুম দেখে আয়ান হাসতে লাগলো, কেমন বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। আর এতে প্রিয়র অগোছালো চুলগুলো মুখের উপর পড়ে আছে। আয়ান সাবধানেই মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। এতে প্রিয় আবার একটু নড়ে উঠল, আর তখনই প্রিয়র ফর্সা পেটটা কাপড় থেকে বের হয়ে গেল। হায়ানের শরীরটা আবার জেগে উঠল। প্রিয়কে এভাবে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যান প্রিয়র সেই সাদা পেটটার দিকে। ওর স্পর্শ করতে ইচ্ছে করছিল ঘুমন্ত এই পরিটাকে, যার মাঝে অ্যান বারবার হেরে যায়। প্রিয়র সাথে আর জোর করবে না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, কেন যেন দুর্বল হয়ে যায় এই মেয়েটিকে দেখলে বুঝতে পারে না, যেমন আজ আবার হলো। প্রিয়কে কাছে পাওয়ার চাহিদাটা আবার বেড়ে উঠছে মনে। অ্যান জানে না আজও শেষ পর্যন্ত প্রিয়কে কন্ট্রোল করতে পারবে কি না। আজকাল অফিসের কাজের চাপটা একটু বেশি, আর এসবের মাঝেই দিনেশ অনেকটা হাঁপিয়ে উঠছে। এতক্ষণ ধরে ফাইলগুলো ঘেটে ঘেটে তালগোল পাকিয়ে ফেলছে। অ্যান মনে নিজেই বলে উঠল, ব্যাঙের মাথা, কিছু ঢুকছে না বলেই ফাইলটা ছুঁড়ে ফেলল। আসলে দিনেশ নিজেও জানে না সমস্যাটা কি ওর। আজকাল ওর কোনো কিছুতেই মন বসছে না, কিছুই যেন ভালো লাগছে না।
একটু শান্তি দরকার, কিন্তু সেটা কোথায় পাবো? দিনেশ চোখ বন্ধ করে কিছুক্ষণ চেয়ারে হেলান দিয়ে বসেছিল। হে ভগবান, কিছু একটা করো। আমার কেন এমন লাগছে? তীব্র একটা জ্বালা করছে মনে, কিন্তু কেন? কয়েকদিন ছুটি কামিয়ে তিতির আজ থেকে আবার অফিসে আসা শুরু করলো। এ কয়েকদিন বাবার অসুস্থতার জন্য অফিসে আসতে পারেনি। ফোন করে স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিল কয়েকদিনের, তাই আজ অফিসে সেই তিতির আগে স্যারের কেবিনে ঢুকে পা বাড়ালো। আর দিনেশও ঠিক সেই সময় কেবিন থেকে বের হতে নাই। হঠাৎ দুজনই ধাক্কা খেয়ে ব্যালেন্স সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। আর তখনই তিতির ভয়ে দিনেশের শার্টটি খামচে ধরে চোখ বুজে ফেলে। দিনেশ নিষ্ফলকভাবে চেয়ে থাকে তিতিরের দিকে। তিতিরকে হাত দুটো তখনও দিনেশের বুকের কাছে শার্টটি খামচে ধরায় নাকের খোঁচা পাচ্ছিল দিনেশ। কিন্তু এতে দিনেশের কোনো ভ্রুক্ষেপ নেই। ও তো এখনও তাকিয়ে আছে তিতিরের মুখটির দিকে। কি নিষ্পাপ, কি সুন্দর এই মুখখানি! আর এখন বাচ্চাদের মতো কিভাবে ভয়ে চোখ দুটো বুজে আছে! তিতিরের এই মায়াবী মুখখানি দেখে দিনেশ কেমন জানি শান্তি শান্তি অনুভব করছে। বুকের ভেতরে যন্ত্রণাটাও আর নেই, মনের অস্থিরতাটাও যেন কমে গেছে। এক চিলতে হাসি ফুটে উঠেছে দিনেশের মুখে। ও বুঝে গেছে ও শান্তি কিসে লুকিয়ে আছে। তিতিরের মুখের একদম কাছে দিনেশের মুখটা, তিতিরের চুলগুলো তিতিরের নিচে পড়ে থাকা দিনেশের মুখে গিয়ে পড়ছে, আর তিতিরের ঘন নিঃশ্বাসগুলো দিনেশকেও কেমন অস্থির করে তুলছে। ওর মন চাইছিল এই মেয়েটিকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেলতে, ঠোঁট ছুঁয়ে দিতে ওর গালে, কপালে, ঘাড়ে, সারা দেহে একটু আদর করে দিতে। আর এদিক দিয়ে তিতির চোখ খুলে দিনেশকে দেখেই ঘাবড়ে গেল। উঠতে নিলে বুঝতে পারলো একজোড়া পুরুষালী হাত ওকে জড়িয়ে ধরে আছে। তিতির বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু দিনেশের এমন ঘোর লাগা চোখ দুটো দেখে লজ্জায় কুঁকড়িয়ে ওঠে বারবার। শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে, আর তিতিরের দেহের এই কাঁপুনি দিনেশকে পাগল করে তুলছে। হঠাৎ বাহিরের স্টাফদের শোরগুলো দিনেশের হুঁশ ফেরে। ও তিতিরকে ছেড়ে দেওয়া মাত্রই তিতির লাফ দিয়ে উঠে দাঁড়ায়। দিনেশও আমতামতা করে সরি বলে উঠে দাঁড়ায়। দুজনে কি মনে করে লজ্জায় তাকাতে না পেরে একে অপরের দিকে। তিতির আর থাকতে পারছে না এই মুহূর্তে দিনেশের সামনে, তাই ও দৌড়ে নিজের কেবিনে চলে যায়। এদিক দিয়ে দিনেশ মাথা চুলকায় ভাবতে থাকে কি হলো এসব। আমি কি সত্যি ওকে, না আমার ডাউট ক্লিয়ার করতেই হবে। এটা কি জাস্ট আকর্ষণ, মোহ, নাকি অন্য কিছু? বর্তমান অ্যালার্মের শব্দে দিনেশের ঘুম ভেঙে গেল। অ্যালার্মটা বন্ধ করে দিনেশ বেড ছেড়ে বিছানায় বসে কিছু একটা ভেবে মুচকিয়ে হাসতে লাগলো। তিতিরের সাথে কাটানো এমন অনেক স্মৃতি আসে যা মনে পড়লেই মনের ভেতর এক অজানা সুখের অনুভব হয়। দিনেশ হাসছে নিজের অজান্তে। প্রেমে পড়লেও বুঝি এমনই হয়। দিনেশের এখনও বিশ্বাস হয় না দিনেশ কারো প্রেমে পড়ে এতটা ডেসপারেট হবে। ও হাসতে হাসতেই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে হাঁটা ধরলো তিতিরের রুমের দিকে। কিন্তু রুমে গিয়ে দিনেশ অবাক, রুমখানি দিনেশ বারান্দায় ওয়াশরুমে খুঁজে তিতিরকে না পেয়ে রুম থেকে বের হতে নিলে বেডের পাশে রাখা টেবিলে একটা চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে দিনেশ পড়তে থাকে। মুহূর্তেই দিনেশের চেহারার রং পাল্টে যায়। দুমড়ে মুচড়ে ফেলে দেয় চিঠিটা, রাগে হনহন করতে করতে বের হয়ে যায় বাড়ি থেকে। আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে বাতাসে, আর চোখে বারবার পিওকে দেখছে। রুমের লাইটগুলো বন্ধ হওয়ায় চাঁদের মিষ্টি আলো পিওর মুখটাতে গিয়ে পড়েছে, আর এতেই পিওকে আরও বেশি লাবণ্যময়ী লাগছে। ছুঁয়ে দিতে মন চাইছে বারবার এই আবেদনময়ী নারীটাকে, কিন্তু আয়ান তা করতে পারবে না। আয়ান রাগে একবার একটা ভুল করেছে, এবার আর ভুল হতে দিবে না, অন্তত ততদিন না যতদিন প্রিয়কে আগের মতো ভরসা করতে না পারে। গভীর রাত, চারদিক কেমন নিস্তব্ধ, নেই কোনো যান্ত্রিক আলো চারদিকে। বর্তমানে আয়ান ও প্রিয় ঢাকা থেকে কিছুটা দূরে একটা রিসর্টে উঠেছে। এখানকার পরিবেশটা খুবই চমৎকার, গ্রামের স্মৃতিগুলো মনে করে দিবে বারবার। নিজস্ব এই রাতে ঝোপঝাপগুলো থেকে জোনাকিদের মিটিমিটি জ্বলে ওঠাও হায়ানের কাছে রোম্যান্টিক লাগছে। আর লাগবেই না কেন, এরাও সারাদিনের হাজারো ব্যস্ততায় কাটিয়ে রাতের আধারে নিজেদের সঙ্গী খুঁজতে বের হয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কিন্তু সত্য,
পুরুষ জোনাকিরা রাতে রাতে আলো জ্বালিয়ে ঘুরে ঘুরে নারী জোনাকি পোকাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করে, আর আলোর মাধ্যমে তাদের পুরুষ জোনাকিদের মনের ভাব বুঝে নারী জোনাকিরা তাদের আলোর মাধ্যমে নিজেদের মনের ভাবও কথাগুলো বুঝিয়ে দেয় পুরুষ জোনাকিদের। মনের মতো সঙ্গী খুঁজতেই রাতে রাতে এদের এত আয়োজন। হ্যাঁ, তাদের এই আলো খেলা আমাদের মনেও এক অদ্ভুত আনন্দের খোরাক জাগায়। হ্যাঁ, একটু মুচকি হাসি ব্যাপারটা বুঝতে পারলে কত না রোমান্টিক। অ্যান্ড দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিজের হাতে সিগারেটটা ফেলে দিয়ে রুমে চলে যায়। পিউকে নিজের একটু কাছে টেনে দু হাত দিয়ে জড়িয়ে ধরে পিউর কপালে একটা ছোট আদর দিয়ে দেয়। ঘুমো সোনা, আমি খুব খারাপ রে, বারবার তোকে কষ্ট দিয়ে ফেলি, তোর উপর আমার ইচ্ছাগুলো চাপিয়ে দিই সবসময়, কখনো তোকে বোঝার চেষ্টাও করি না, ক্ষমা করে দে সোনা। আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এরপর আর না। আমি জানি সত্যটা জানলে তুই কখনোই আমাকে মাফ করবি না, কিন্তু বল কি করব, তুই আমার ভালোবাসা থেকে কখনো আমার জেদ হয়ে গিয়েছিস আমি নিজেও জানতে পারিনি। তোকে পাওয়ার জন্য কিছু মিথ্যার পথও আমাকে বেছে নিতে হয়েছে। আয়ান স্মৃতিচারণ করতে লাগলো সেদিনে। দীনেশ কফিতে চুমুক দিতে দিতে বললো, তো আমার শেষ স্বীকার করেছিস নাকি ছেড়ে দিয়েছিস? আয়ান চেয়ারে আরামে হেলান দিয়ে বসে এতক্ষণ পর ক্ষুধার্ত বাঘের সামনে খাবার রেখে যদি বলিস খাবার খেতে না, তাহলে কি হবে বল? বাঘ যতই দুর্বল হোক না কেন, শিকার করতে ভুলে না, এটা মনে রাখিস। আয়ান একটা বাঁকা হাসে। তো এখন কোথায়? ও কোথায় আবার? আমার খাঁচায়। এবার আর কোথাও পথ খোলা রাখবো না ওর পালানোর জন্য। কিন্তু আয়ান যদি কখনো জানতে পারে এসব তোর প্ল্যানিং তখন? আর সব থেকে বড় কথা, খুব কি দরকার ছিল এসব করার? মানে মেয়েটি তোকে খুব বিশ্বাস করতো ইয়ার। ও জানার কোনো পথ আমি রাখিনি রে দীনেশ, আমার এসব আর এসব না করেও ও কখনো আমার কাছে ধরা দিত না, কারণ ও একটু হলেও জানে আমার দুর্বলতাও। তাই আর যাই করি না কেন, ওকে আঘাত দিতে পারবো না, তাই তো বারবার পালিয়ে যাই, বাধ্য হয়েছি এবার ওকে এই আঘাতটা দেওয়া খুব দরকার ছিল দীনেশ, আর একমাত্র এটার কারণে ও আমার কাছে আসতে বাধ্য হবে। আরভিনের কি খবর? ও ভালো আছে তো? ওর আবার কি হয়েছে? সামান্য সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে গেছে। জানিস এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি, আর আল্লাহর রহমতে পেয়েও গেলাম। বোকা আমার প্রিয় ডাক্তারের কথায় বিশ্বাস করে ছুটে এসেছে আমার কাছে, এতটাই ভয় পেয়েছে যে ওর মাথায় একবারও আসেনি কিসের অপারেশন, কেন কি হয়েছে, নিজেকে বড় হয়েছে বলে দাবি করে, কিন্তু ও এখনও বাচ্চাই রয়ে গেল। কিন্তু ও তোর কাছে না এসে যদি অন্য কোথাও যেত তখন? এটা হতেই পারে না দীনেশ, আমি ওর সব পথ আগে থেকে বন্ধ করে দিয়েছিলাম, আমি জানতাম ওকে আমার কাছেই আসতে হবে, ধরা দিতেই হবে। এরপর এরপর কি হবে? মানে এখন যদি প্রিয় তোকে বিয়ে করতে রাজি না হয়, ও যদি থাকতে না চায় তোর সাথে, তখন মানে কতদিন আর জোর করবি? জানিস তো জোর করে মাসের পর মা ওর শরীরটা পাবি, কিন্তু মন মনকে জয় করতে পারবি না। আয়ান কিছু একটা ভেবে, হুম জানি আমি, আর তোর কি মনে হয় আমি ধর্ষক? আমি ওর মর্জিতে ওর সাথে মিলন করেছি, ওকে ধর্ষণ করিনি, আর আমি রেপিস্ট নই যে নিজের জিনিসকেই জোর করব। একবার শুধু ওকে পারমানেন্টভাবে নিজের করার অপেক্ষা, তারপর ওকে কিভাবে নিজের করতে হবে আমি আয়ান খুব ভালো করে জানি। আমার চোখের সামনে ও বড় হয়েছে, তাই আমার থেকে বেশি ওকে কেউ বুঝবে না। হ্যাঁ তুই তো জানিস 18-19 বছরের মেয়েগুলো বুঝে কম জেদ করে বেশি, এই বয়সটা এখনও অপরিণততর মতোই, তাই তো পিউর জেদটাকে একটু দমানো দরকার ছিল, আর ওকে বোঝানো যে ওকে পাওয়ার জন্য আমি কী কী করতে পারি ওর ভাবনারও বাহিরে, আর আমাকে রিজেক্ট করার ওর কত বড় ভুল ছিল তাও তো ওকে বোঝানো দরকার ছিল। আগুনে একা আমি কেন পড়ব, এর তাপ ওকেও সইতে হবে। চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।